বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রেসিপি কুমড়োর ফুলের বড়া, আর আমি মাঠে ঘুরে দেখাবো। আজকে মাঠে ভাত নিয়ে যাব, দেখতে থাকুন, ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের, দেখুন, মজার ভিডিও আছে। আজকে আমরা মাঠে কুমড়ো ফুল নিতে এসেছি। এগুলো লাউ গাছ, এইসব দেখো, এইসব কুমড়োর ফুল। কুমড়ো ফুল তোলা হয়ে গেছে, এই দেখো কুমড়ো ফুল তোলা হয়ে গেছে। এবার বাড়ি আমরা এবার বাড়ি ফিরছি। একটা টমেটোর ক্ষেত রয়েছে, এই হলো টমেটোর ক্ষেত, সবুজ আর সবুজ, এর ভিতরে গেলে সবুজ হয়ে যাবে পুরো। এগুলোতে পেঁয়াজ রোয়া রয়েছে, সবে পেঁয়াজ রোয়া হয়েছে। এই পেঁয়াজগুলো গরম গ্রীষ্মের সময় উঠবে, জুন মাসের দিকে উঠবে পেঁয়াজ। এক্ষেত্রে এখন ফাঁকায় আছে, এতে কিছু বসাবে, এখন রেডি করে রেখেছে। আমাদের গ্রামে দেখতে পারো বন্ধুরা, চারিদিকে সবুজ আর সবুজ, মাঠের পর মাঠ আর মাঠ আছে। এখানে আমরা সবুজের মধ্যেই বাস করি। এই দেখো বন্ধুরা, আমাদের গ্রামটা একটু দেখে নাও, মাঠ, এরপরেও মাঠ আছে, তারপরেও মাঠ আছে। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে আর ফুলগুলো থেকে ফুলের বোটাটা বাদ দিয়ে দিতে হবে। ফুল দেওয়া হয়ে গেছে, এবার এটা শুকনো করতে দিতে হবে। হয়েছে তাই তো? আর নুন দিলে ফুলের বড়া করতে গেলে প্রথম লাগবে ফুল, লাগবে বেসন, লাগবে হালকা নুন, লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটা ডিম লাগবে। নুন দিয়ে তারপরে লঙ্কা কুচিগুলো দিয়ে নিতে হবে, জিরে গুঁড়োটা দিয়ে দিতে হবে, হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, পেঁয়াজও দিয়ে দিতে হবে, এই সময় পেঁয়াজও দিয়ে দিতে হবে, সব কিছু দিয়ে, সব মশলা একসাথে দিয়ে দিতে হবে। একসাথে
ভালো করে ফেটে নিতে হবে। এবার ডিমটা ভেঙে দিয়ে দিতে হবে, ডিমটা দিয়েও ভালো করে ফাটিয়ে দিতে হবে। ভালো করে মিক্স করতে হবে একদম। ফুলগুলোকে কুচিয়ে নিতে হবে, কুচিয়ে বেসনে দিয়ে দিতে হবে। ছোট ছোট পিসে কুচিয়ে নিতে হবে। বেসন দিয়ে আবারও মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেল গরম হলে কড়াইতে ছাড়তে হবে। ফুলে বড়া তৈরি, রেডি। এবার আমি আর মা ভাত ভাত নিয়ে জনকে দিতে মাঠে যাব। ভাত নিয়ে যাব, ডাল নিয়ে যাব, পুরো ভুলে বড়া নিয়ে যাব, আর চুনো মাছের চচ্চড়ি দিয়ে নিয়ে যাব। চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো, আমাদের মাঠ দেখাবো আজকে তোমাদের। করে টাইট করে বেঁধে নিয়েছে, অনেক দূর যেতে হবে তো তাই। আজকে আমরা অনেক দূরের মাঠটায় যাব, যেখানে আমাদের কাজ করছে আমাদের জমিতে, সেখানে যাব আমরা। এই দেখো বন্ধুরা, এটা হলো যে ফুলকপির ক্ষেত। এখনো ফুলকপি আসেনি, এতে ছোট ছোট গাছ আছে। খুব হাওয়া চলছে, শীতকালে বিরাট হাওয়া চলে এখানে মাঠে। তো মাঠে ফাঁকা জায়গা, তাই খুবই হাওয়া চলে। গরমকালেও খুব ভালো লাগে, বেশি গরম পড়ে না আমাদের এদিকে। মাঠে বেশি গরম লাগলে মাঠের দিকে এসে বসে থাকি, তাই খুবই ঠান্ডা থাকে আমাদের। এখানে দেখো বন্ধুরা, কচু চাষ করেছে, মান চাষ করেছে, মান কচু পুরো বাগান একটা, সাথে মাঝে মাঝে পেঁপে গাছ লাগিয়েছে। এখানে ফুলকপি বসানো রয়েছে, কিন্তু এখানে ফুলকপি যেগুলো ধরে দিয়ে গেছে, এগুলো দেখো কিছু কিছু তুলে বাজারে নিয়ে গেছে সব। এখন দেখো এইগুলো হলো পেঁয়াজের, এগুলো হলো পেঁয়াজের চারা গাছ, ভেন্ডি গাছ। মাঠে চলে এসেছি, ওইখানে সেই দূরে কাজ করছে আমার বাবা, আর একটা জন লেগেছে। দেখো বন্ধুরা চারিদিকে সবুজ, এখানে মা ভাত বেড়ে দিয়েছে, আর মা বাড়ি থেকে খায়নি, এখানে খাবে বলে মা বাবা আর এই কাকা তিনজনে ভাত খাচ্ছে একসাথে। কাকার বাবা এখানে পেঁয়াজের কুড়া পরিষ্কার করছিল, পেঁয়াজের কুড়ায় অনেক ঘাস জন্মায়, ঘাসগুলোকে পরিষ্কার করছিল।
আমাদের এখানে মেন জীবিকা হলো যে কৃষিকাজ। এখানে আমাদের সারা বছরই মাঠে আসতে হয়, মাঠের সাথে জুড়ে থাকতে হয়। সেই দেখো আর একজন না দূরে ভাত নিয়ে যাচ্ছে ওরা মাঠে। ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।